বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা এমন একজনকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ করব যাকে নিয়ে কোনো বিতর্ক বা প্রশ্ন উঠবে না, যেমন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কে আসবে। এরপর থেকেই জনমানুষের মাঝে প্রশ্ন, কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি? এর আগে আগামী দুই দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। মঙ্গলবার রাত 11:30টার দিকে বঙ্গভবনের সামনে অবস্থানকালে তারা গণমাধ্যমকে এ তথ্য জানান। হাসনাত বলেন, আমরা দেখেছি ফ্যাসিস্টদের দস্যুরা ইতোমধ্যেই দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে শুরু করেছে। তারা সুযোগ পেলে আবার রাজপথে এসে ষড়যন্ত্র শুরু করে দিতে পারে। একটি যুদ্ধকৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গতকাল ফ্যাসিস্টদের দস্যুর রাষ্ট্রপতির যে কথাটি শুনেছিলাম তাতে আমাদের রক্ত টগবগিয়ে মাথায় উঠে যায়। আমরা যদি সিদ্ধান্ত নিয়ে এখনই তার পদত্যাগ করিয়ে ফেলি তাহলে রাষ্ট্রের বড় ক্ষতি হতে পারে। ছাত্র জনতার তোপের মুখে গত 5 আগস্ট পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পালিয়ে যাওয়ার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। সম্প্রতি মানব জমিনের প্রকাশনা জনতার চোখের প্রচ্ছদ প্রতিবেদনে নেপথ্যের গল্পতে প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী জানান, রাষ্ট্রপতি তাকে জানিয়েছেন তিনি শুনেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র নিয়ে সমালোচনার পর অবশ্য বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়। রাষ্ট্রপতির সাক্ষাৎকার নেওয়া মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীও বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অসত্য কথা বলেননি। পদত্যাগপত্রের ইস্যু অন্তর্বর্তী সরকারই মীমাংসা করতে পারে জানিয়ে মতিউর রহমান বলেন, যারা সরকারে আছেন তারাই এটার মীমাংসা করতে পারেন। অন্তর্বর্তী সরকারের কাছে যদি দালিলিক প্রমাণ থাকে তাহলে সেটা তারা সামনে আনতে পারেন। আমার ফাইন্ডিংস হচ্ছে দালিলিক কোনো প্রমাণ নেই। মহামান্য রাষ্ট্রপতি এটা আমাকে বলেছেন, তার কাছে যায়নি পদত্যাগপত্র। কিন্তু উনি তো এটা বলেননি যে পদত্যাগ অবৈধ, এটা ঠিক না। বঙ্গভবন থেকে যে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে সেখানে বলা হয়েছে মীমাংসিত ইস্যু নিয়ে বিতর্কের কিছু নেই। নিউজ ডেস্ক, আমাদের সময়।